আসসালামু আলাইকুম আমার প্রাণের ইউটিউববাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই বাসায় আছেন এবং নিরাপদে আছেন। আমি রাকিবুল হাসান, ডাকটিকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্র্যান্ড নিউ ভিডিওতে। তো প্রিয় দর্শক, অনেকদিন পরে আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়েছি এবং আজকে যে ডিভাইসটি রিভিউ করছি সেই ডিভাইসটি হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে রিয়েলমির X7 Max। আপনারা সবাই জানেন যে রিয়েলমির এক্স সিরিজ মূলত প্রিমিয়াম সিরিজের মধ্যে একটি এবং সেই এক্স সিরিজেরই সর্বশেষ যে ডিভাইস সেটি হচ্ছে রিয়েলমি X7 Max। রিয়েলমি X7 Max বাজারে অবশ্যই আনঅফিসিয়াল মার্কেটে আপনারা পাবেন, অফিসিয়ালি এটি এখনও পাওয়া যাচ্ছে না। তবে আনঅফিসিয়ালি কেউ যদি সেটটি নিতে চান তাদের জন্য এই ডিভাইসটি বাজেট অনুযায়ী কতটুকু ভ্যালু ফর মানি হবে সেটাই পুরো ভিডিও জুড়ে আমি আজকে বলার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। প্রিয় বন্ধুরা, বাজারে এখন বাজেট সেগমেন্টে যেই মোবাইলগুলো আসতেছে তার মধ্যে রিয়েলমি এবং শাওমি কিন্তু অন্যতম। তো তারই ধারাবাহিকতায় রিয়েলমির নতুন একটি প্রিমিয়াম বাজেট সেগমেন্টের ফোন আমরা বলতে পারি সেটি লঞ্চ হয়েছে। এই ডিভাইসটি হচ্ছে রিয়েলমি X7 Max। তো আজকের ভিডিওতে আমি রিয়েলমি X7 Max-এর চুলচেরা বিশ্লেষণ করব এবং এই ডিভাইসটি আপনাদের জন্য আনঅফিসিয়ালি কতটুকু ভ্যালু ফর মানি হবে সেটাই বলার চেষ্টা করব। প্রথমেই আমরা কথা বলবো এই ডিভাইসটির আউটলুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। আমি যদি আউটলুকের কথা বলি তাহলে ডিভাইসটিকে এক দেখায় আমার ভালোই লেগেছে। গতানুগতিক রিয়েলমির যেসব ডিজাইন আমরা দেখতে পাই সেরকম ডিজাইন থেকেই এই ডিজাইনটি করা হয়েছে। তবে বিল্ড কোয়ালিটি নিয়ে আমার একটু আপত্তি আছে। এখন আপনারা বলতে পারেন আসলে প্রিমিয়াম সেগমেন্টের একটা ডিভাইসের বিল্ড কোয়ালিটি আসলে এরকম করাটা একদমই উচিত হয়নি। একদম পলকা একটা প্লাস্টিক মার্কার ডিজাইন, আর দ্বিতীয়ত হচ্ছে প্লাস্টিকের গুণগত মান নিয়েও আমার একটু সন্দেহ আছে। যাই হোক, একটা ডিভাইসের দাম যদি 35 থেকে 40 হাজার টাকার মধ্যে হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা গ্লাস বডির কোনো সেট আশা করব, এটাই স্বাভাবিক। তবে সেটটি হাতে নিয়ে আমার যতটুকু মনে হয়েছে ডিভাইসটি অনেক হালকা পাতলা এবং ব্যবহার করার জন্য হাতে খুব একটা পেইন দেবে না। গতানুগতিক শাওমির যে ডিভাইসগুলো আমরা দেখতে পাই সেগুলো ইদানিং অনেক বড় বড় আকারে আসতেছে এবং হাতে নিয়ে অনেকক্ষণ ইউজ করতে অনেক পেইনফুল মনে হয়। সেই দিক থেকে বিবেচনা করলে রিয়েলমি X7 Max আসলেই অনেক এগিয়ে থাকবে। বন্ধুরা, এবার আমরা কথা বলবো এই ডিভাইসটির ডিসপ্লে নিয়ে। একটি ফোনের মূল আকর্ষণ হচ্ছে সেই ফোনটির ডিসপ্লে, এবং যেহেতু এটি একটি প্রিমিয়াম সেগমেন্টের ডিভাইস তাই ডিসপ্লেতে অবশ্যই থাকছে সুপার অ্যামোলেড প্যানেল এবং তার সাথে অবাক করার ব্যাপার হলেও থাকছে 120 হার্জের রিফ্রেশ। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস কিন্তু প্রায় 1000 nits, এটা রিয়েলমি দাবি করেছে এবং আমাদের পরীক্ষা নিরীক্ষায় আমরা দেখেছি আউটডোরে এই ডিসপ্লেটির ভিজিবিলিটি আসলেই অনেক ভালো। এই ডিসপ্লেটির সাইজ হচ্ছে 6.43 ইঞ্চি, মানে খুব একটা বড়ও না আবার খুব একটা ছোটও না, হাতে নিয়ে খুবই কমফোর্টেবল মনে হয়। প্রিয় বন্ধুরা, এবার আমরা কথা বলবো এই ডিভাইসটির প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। রিয়েলমির X7 Max এই ডিভাইসটিতে রিয়েলমি ব্যবহার করেছে ডাইমেনসিটি 1200, যেটা নাকি মিডিয়াটেকের একটা প্রসেসর। অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন মিডিয়াটেক তাও এইরকম একটা প্রিমিয়াম সেগমেন্টের সেটে, আসলে ভয় পাওয়ার কিছু নেই। বর্তমানে মিডিয়াটেক কিন্তু খুবই ভালো ভালো কিছু প্রসেসর বাজারে লঞ্চ করেছে, ডাইমেনসিটি 1200 তার মধ্যে একটা অন্যতম প্রসেসর, এবং এই প্রসেসরটি আমার দেখা অন্যতম একটি ভালো প্রসেসর, যেটা কিনা স্ন্যাপড্রাগন 888-এর সাথে খুব সমতালে পাল্লা দিয়ে চলে এবং আমি আমার গেমিং এবং ক্যামেরা পারফরমেন্স যতটুকু বুঝতে পেরেছি সে থেকে বোঝা গেছে যে প্রসেসরটার পারফরমেন্স মোটামুটি আশানুরূপ। তবে মিডিয়াটেকের একটা দোষ যেটা আমরা দেখি লং টার্মে, যে একটু হিটিং ইস্যু এবং ল্যাগ করার যে প্রবণতা, সেটা আসলে এই ডিভাইসটি লং টার্ম ইউজ করলেই তারপরেই বোঝা যাবে যে ডিভাইসটি কীরকম পারফর্ম করবে। এবার আসুন কথা বলা যাক এই প্রসেসরটির গেমিং পারফরমেন্স নিয়ে। আমি টুকটাক পাবজি,
ফ্রি ফায়ার এ জাতীয় কিছু গেমিং করেছি এই ডিভাইসটির প্রসেসরের পাওয়ার বোঝার জন্য। তো সেখান থেকে যতটুকু আমি বুঝতে পেরেছি প্রসেসরটি মোটামুটি খারাপ না, এবং হিটিং ইস্যু যেটা আমরা নিয়ে আমরা যেই ব্যাপারটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তা করি এই প্রসেসরটির হিটিং ইস্যু তেমন একটা না। তবে পাশাপাশি স্ন্যাপড্রাগনের একটি প্রসেসর রেখে আমি যখন কম্পেয়ার করেছিলাম এবং হিটিং যখন টেম্পারেচার মেপেছি সেটা দেখেছি যে ডাইমেনসিটি 1200E যেই প্রসেসরটি এটি 40-41 ডিগ্রি হায়ার টেম্পারেচার চলে যাচ্ছিল এবং স্ন্যাপড্রাগনের প্রসেসরটি 39 ক্রস করতেছিল না। আসলে মিডিয়াটেকের প্রসেসরগুলো একটু বেশি গরম হয় সেটা আমরা সবাই জানি, তবে বাজেট অনুযায়ী চিন্তা করলে এই প্রসেসরটির পারফরমেন্স আমার কাছে অনেক ভালো লেগেছে। বন্ধুরা, এবার আমরা কথা বলবো এই ফোনটির সবচেয়ে মূল আকর্ষণ, সেটা হচ্ছে এই ফোনের ক্যামেরা সেকশনে। ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রথমেই বলে রাখি এটা কোনো হায়ার মেগাপিক্সেলের ক্যামেরা এখানে দেওয়া হয়নি। এখানে মেইন সেন্সর যেটি দেওয়া হয়েছে এটি মূলত হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর যার অ্যাপারচার হচ্ছে 1.8। তবে আসার কথা হলো এর মেইন সেন্সরটি কিন্তু সনির একটি সেন্সর, যেটা হচ্ছে সনির 682 সেন্সর, এবং পাশাপাশি আরও দুইটি সেন্সর পাচ্ছেন, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। তবে এই ফোনটির ইমেজ আউটপুট দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি ইমেজগুলো মোটামুটি অনেক শার্প ছিল, যেহেতু এখানে সনি সেন্সর ব্যবহার করা হয়েছে। কালার বুস্টিংয়ের যে প্রবণতা সেটাও মোটামুটি আমি লক্ষ্য করেছি, কালার প্রচণ্ড ব্রাইট। এবং ভিডিওতে যদি আমি আসি, ভিডিও মোটামুটি স্টেবল ছিল যেহেতু এখানে জাইরো এবং ইআইএস আছে, যদিও আপনারা এখানে কোনো ধরনের ওআইএস পাচ্ছেন না। তবে 4K-তে আপনারা 30 এবং 60 FPS-এ এইটার দিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, ফাইনালি আমি কথা বলবো এই ডিভাইসটির চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ নিয়ে। চার্জিংয়ের ক্ষেত্রে বরাবরই রিয়েলমি আমাকে প্রচণ্ড স্যাটিসফাই করেছে, তাদের চার্জিং টেকনোলজি আমার কাছে খুবই ভালো লাগে। এই ডিভাইসটিতে চার্জিং হিসেবে আপনারা পাচ্ছেন 50 ওয়াটের ফাস্ট চার্জার এবং সাথে থাকছে 45 mAh ব্যাটারি। 50 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ব্যাটারিটিকে চার্জ করতে আপনার সর্বমোট সময় লাগবে 30-35 মিনিট, মানে আপনি ওয়াশরুমে হাত মুখ দিয়ে বের হয়ে আস্তে আস্তে দেখবেন ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে। এর কিছু নেগেটিভ অ্যাসপেক্ট আছে, তারপরেও আমি বলবো যে এই চার্জিং টেকনোলজিটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো ভিডিও জুড়ে আমি আসলে আপনাদের এই ডিভাইসের আগাগোড়া ভালো মন্দ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি বাজেট অনুযায়ী এই ডিভাইসটি আদৌ আপনাদের জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে। এই ডিভাইসটি অবশ্যই আনঅফিসিয়াল, এখন বাজারে পাওয়া যাচ্ছে, অফিসিয়াল আদৌ আসবে কি না এর কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না। যারা নিতে চান তারা অবশ্যই আপনাদেরকে আনঅফিসিয়াল হিসেবে নিতে হবে, এটা একটা নেগেটিভ দিক এই ডিভাইসটির। তবে ডিভাইসটি আমার অনেক কিছু পজিটিভ দিক মনে হয়েছে শুধুমাত্র এর বিল্ড কোয়ালিটি বাদে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি রাকিবুল হাসান আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।